আলিসা গ্রুপে এই প্রশ্ন হয়েছে যে কেউ যদি রোজা রাখতে সক্ষম তথা তিনি সুস্থ এবং স্থানে রয়েছেন এরপর তিনি রোজা রাখেন না এ এক প্রকার ব্যক্তি দ্বিতীয় প্রকার ব্যক্তি হল যে তিনি রোজা রাখছেন কিন্তু নমাজ পড়েন না এদের শরীয়তির বিধান কি বিষয়গুলি স্পষ্ট করলে উপকৃত হব আলহামদুলিল্লাহ হোকিফা ওসালাম আলহ আবাজিন্তফা আহমাবাদ আয়ুদুল্লাহ শেত নির্ভর জিম ইয়া ইউ আল্লাহদীন আহ আনু কুতিবা সিয়াম কেমা কুতিফ আল্লাহদীন আমি কবি আই কুম্লা আল্লাহ কুমতে থাকুন আল্লাহসাল হানহত আলাসূরা বাকার আর একশো তিরাশ নম্বর এতে শার্দ করেছেন হে ইমানদারীরা তোমাদের ওপর তোমাদের ওপর সিয়ামকে ফরজ করেছি যেমনটি ফরজ করেছিলাম ইতিপূর্বে যারা এসেছিলেন লক্ষ্য উদ্দেশ্য হলো তোমরা যেন আল্লাহ ভীর হতে পারো আল্লাহসুল হাঁ তাল্লা সিয়ামকে ফরজ করেছেন এজন্য একজন প্রাপ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি তিনি যদি শিয়ামকে অস্বীকার করেন যে না আমি নামাজ পড়ব তবে শিয়াম পালন করব না এটি না করলেও হবে এবং না এটি আমি করতে পারি না যদি অস্বীকার করে তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে এবং ইসলাম থেকে সে বহিষ্কৃত হবে ইসলামী ইসলামী রাষ্ট্র হলে তাকে ইসলামের বিধান কায়েম করা হবে তার প্রতি এবং তাকে হত্যা করা হবে কেননা সে ইসলামের বিধানকে অস্বীকার করে মোর্তাদ হয়ে গেছে এটি হচ্ছে তার বিধান কেউ যদি অস্বীকার না করে সে অলসতা করে তাহলে তাকে আমরা নসিহত পেশ করব। যে আল্লাহর জন্য আপনি নামাজ আদা করবেন সে আল্লাহর জন্যই আপনাকে সিয়াম সাধনা করতে হবে নামাজ জমা একটি ফরজ ইবাদত একটি ইসলামের রোকন অনুরূপভাবে সিয়ামও কিন্তু একটি রোকন এই ক্ষেত্রে যারা ইতিপূর্বে কয়েক রোজা ছেড়ে দিয়েছে এই এই বছরও তিনি রোজা রাখছেন না অথবা এই বছর রোজা রেখে চলেছেন এই বছর রোজা রাখছেন কিন্তু বিগত বছরগুলোতে রোজা রাখেননি এক্ষেত্রে ওলমগর বলেছেন যেহেতু এটি তার ফরজ আমল অতএব যতদিন তিনি রোজা রাখেননি সেগুলোকে নির্ধারণ করে তাকে রোজা আদা করতে হবে কেন এটি ফরজ ইবাদত যদি কারো স্পষ্ট জানা না থাকে যে কতদিন আমি রোজা ছেড়েছি কয় বছর এবং বছরের কতদিন দিন মাঝে মাঝে রেখেছে মাঝে মাঝে রাখিনি এক্ষেত্রে অবলম্বন উল্লেখ করেছেন যে নির্দিষ্ট একটা সময় তাকে নির্ধারণ করতে হবে যে তার মনে হচ্ছে যে এত দিন আমি রোজা ছাড়িনি এতদিন আমি রোজা রাখিনি সেভাবে দিন নির্দিষ্ট করে বছর নির্দিষ্ট করে তাকে ওই রোজাগুলি আদা করতে হবে এবং আল্লাহর কাছে এখনভাবে তৌবা করতে হবে এই জন্য আমরা এতটুকু বলবো আর বাকি থাকলো যারা সিয়াম আদা করেন তবে নামাজ পড়েন না এই ক্ষেত্রেও আমরা বলবো যে সিয়াম হলো ফরজ ইবাদাতাত একইভাবে আমরা এভাবে বলবো যে সিয়াম যেমন ফরজ ইবাদত আপনি যদি ফরজ পালন করেন এবং যদি আপনি ফরজ পালন করেন আল্লাহর জন্য তাহলে এর আগে আপনার প্রতি ফরজ রয়েছে নামাজ যার নামাজ নাই তার মূলত কোনো আমল নাই সাদাকাত যদি করে এই সাদাকাতগুলো আল্লাহর কাছে গৃহীত হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ তার বিশুদ্ধ না হবে সঠিকভাবে না হবে একইভাবে সিয়াম আল্লাহর দরবারে গৃহীত হবে না যদি নামাজ না থাকে কাল কেয়ামতের দিন প্রথম এবং প্রধান যে আমলের দিকে দৃষ্টি দেওয়া হবে যে আমলের হিসাব হবে সেটি হচ্ছে নামাজ আল্লাহ নিবি থেকে বিভিন্ন হাদিস এসে যাচ্ছে আউ আলম বিহিল হাস আবু বিহুল আব্দুয়াম কেয়ামা কেয়ামত দিবসে যে আমলটি প্রথম হিসাব হবে বান্দার সেটি হচ্ছে নামাজ এই আমরা বলবো আপনি আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনি ফিরে যান তবা করুন তবা ইস্তক ফার করুন যে অন্যায়গুলি ঘটে গেছে নামাজ ছেড়ে দিয়েছেন এর জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হন এবং আপনি যা যার উদ্দেশ্যে শ্রিয়াম সাধনা করেছেন যদি আল্লাহর জন্য হয়ে থাকে তো আপনি আল্লাহর জন্য নামাজ পড়ুন অল্লাহ তালান